বৃহস্পতিবার কালনার বিধায়কের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে তারপরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট জমের অরচি তারপরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ওই ব্যক্তির বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করলেন কাল্লার বিধায়ক দেবপ্রসাদ বাগ তার অভিযোগ গতকাল তার গাড়ি যে দুর্ঘটনা ঘটেছে সেটাকে প্রথমে নিছক দুর্ঘটনা মনে হলেও বাপ্পা দাসের সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখেই তার ধারণা বাপ্পা দাস গাড়ি দুর্ঘটনার পেছনে জড়িত বাপ্পা দাস বিজেপি করে অন্যদিকে বাপ্পা দাসের অভিযোগ তাকে মিথ্যে এসে বিধায়ক ফাঁসাচ্ছেন গতকাল রাত্রি এগারোটার সময় একটা পোস্ট আমি দেখলাম যে পোস্টটা দেখার পর মনে আরও একটা সন্দেহ রেখাপাত করলো তাতে ঋষিকাজ দাস একটা পোস্ট করছে যে জমেরও অরচি। এবং সেখানে একজনা লিখছে যে তাহলে নিল না বলো না নিল না এরপরে নেবে এরকমও মন্তব্য করছে এরপর নেবে তারপরে ও কালকে দুপুরবেলায় যখন ঘটনাটা ঘটেছে ও ঠিক বারোটার সময় কালকে সব খবরগুলো পেলাম আজকে সকালবেলা আরও বিস্তারিতভাবে পেলাম গতকাল ঠিক দুপুর বারোটার সময় ও আমাদের মিউনিসিপ্যালিটিতে একজনাকে বলেছে কেন যে ইস এবারেও হলো না তাহলে ওই জন্য কি ইঙ্গিতটা বোঝায় সেই জন্য আমি পুলিশকে বললাম যে আমার আমার মনে হচ্ছে ঋষিকেশ দাস এর সঙ্গে যুক্ত থাকতে পারে এটা তদন্ত করলেই বেরোবে তাই অ্যাক্সিডেন্ট হয়েছে শুনলাম সেখানে আমার নাম আরে বাবা ওর নিজে আমি তো ওরটা শুনলাম যে ও বলছে যে ওর ওর গাড়ি পেছনে ছিল সামনে কন্টেনার ছিল তাহলে ওর ওর ড্রাইভার তো মানে মিস করেছে আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনি ফেসবুকে এমন কোনো পোস্ট দিয়েছেন আমার ফেসবুক তো স্বাধীন জায়গা আমি তো কিছু লিখিনি আমি আমার একটা বন্ধুকে উদ্দেশ্য করে লিখেছি সে আবার নিচে কমেন্টসও করেছে যে কি জমের অরুচি আমার বন্ধুকে বলেছি এটা এবার সে ঠাকুরগড়ে কে আমি তো কলা খাইনি আমি যদি বলতাম সে তো আমি তো মানে গতকালকে অ্যাক্সিডেন্ট গতকাল পোস্ট করতাম আজকে তো আমি ওটা আমি আমার বন্ধুকে উদ্দেশ্য করে লিখেছি সেটাকে ওর ব্যক্তিগত দিকে টেনে নিয়ে চলে গেছে বাপ্পা দাসের বক্তব্য ছ বছর আগে তার ছেলে দুর্ঘটনায় মারা যায় এবং সেই ঘটনায় অভিযুক্ত কালনার বিধায়ক দেব প্রসাদ বাঘের ছেলে সেই কারণেই বিধায়ক তাকে ফাঁসানোর চেষ্টা করছে দেখুন যখন আমি ভোটে দাঁড়িয়েছিলাম দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে বিধানসভা ভোটের সময় এই ঋষিকেশ দাস আপনার হচ্ছে যে ওনার স্ত্রীকে দিয়ে বিভিন্ন জায়গায় যত রকম আপনারা যদি সেই সময় দেখে থাকবেন একশো সাতষট্টি জনের সভা করেছিল সেখানে যত কুকথা ব্যবহার করেছে ঋষিকেশ দাস এবং ঋষিকেশ দাসের স্ত্রী আমার সম্বন্ধে ঋষিকেশ দাসের স্ত্রী স্ত্রীর বক্তব্য ছিল আজ থেকে ধরুন দু হাজার পনেরো সালে ওর ছেলে জলে ডুবে মারা গেছে তার পিএম রিপোর্ট আছে তার সেই ছেলেটির পেটে অ্যালকোহল পাওয়া গেছে সবই পি এম রিপোর্টে লিখেছে যদি এটা এখনও বিচারধীন বিচার দিন বলে আমি আরও ভেতরকার কিছু ডিটেলসের কথা আমি বলতে চাইছি না সেটা বিচার ব্যবস্থার উপরই আসতে আছে বিচারে যাওয়া হবে হবে সেই সময় থেকে লাগাতার দু সালের পর থেকে লাগাতার আমার কাছে বহুবার টাকা চাওয়ার ব্যবস্থা করেছে কিন্তু আমি অস্বীকার করার কোনো জায়গা নেই আমি কিন্তু বিন্দু বিসর্গ ওকে টাকা দিইনি একটিও টাকা দিইনি তারপর থেকে যা করার আর কি মাঝে মাঝেই আমি দেখি রাত্রি বারোটা সাড়ে বারোটার সময় আমার বাড়ির সামনে দিয়ে ঘুরপাক মারে বিভিন্ন সময় হচ্ছে যে ইনডাইরেক্টলি বলে যে মার্ডার করে দেবো হ্যান করব ত্যান করব। আমি এগুলোকে কোনো গুণ করি না গতকালকের যে ঘটনাটা ঘটেছে সেটাও কিন্তু আমি সকালবেলার সন্ধ্যেবেলায় যে এফআইআর এফআইআরটা হয়েছে আমার ড্রাইভার যে এফআইআরটা করেছে তাতে তো আমার সম্মতি নিয়েই করেছে আমি কিন্তু বিন্দু বিসর্গও কিন্তু কোনো নাম জড়াইনি কারণ হ্যাঁ পুলিশ তদন্ত করবে তদন্ত কর সাপেক্ষে যে নামগুলো আসবে কারণ আমি ঋষিকেশ দাসের মতন গরু ছাগল ভেড়ার মধ্যে পড়ি না ঋষিকেশ দাস একটা মৃতদেহ ভা ও বুঝে ফেলে যে এই মৃতদেহটাকে কে মার্ডার করতে পারে বা হচ্ছে যে জলে ডুবে মৃত্যু নয় এই সমস্ত মন্তব্যগুলো তা গরু ছাগল ভেড়াগুলো করতে পারে মার্ডার আমার ছেলেকে মার্ডার করার বিষয় নেই ওর সঙ্গে যত মানে এখন মানে ঝামেলা ঠিক আছে তা ও আমাকে অনেকবার পয়সা দিয়ে পারচেস করার চেষ্টা করেছে আচ্ছা আমার উইকনেস যে উইকনেস ওয়ান সিক্সটি ওয়ানের উইকনেস তাকে থ্রেডনিং করেছে যাতে সাক্ষণ সাক্ষণ না দেয় ঠিক আছে এবার আমাকে মানে ওর ওর মানে ওই মার্ডার কেসের এগেনস্টে যাতে সাক্ষ্য না দেয় ঠিক আছে তা ওর ভয়ভীতি অনেক অনেক মানে দেখানোর চেষ্টা কোনোভাবেই বাড়ছে না এখন বিভিন্নভাবে আমাকে মানে হ্যাকেল করার চেষ্টা করছে ওর এখন সব কিছু ছেড়ে দিয়ে ওই আমাকে কিভাবে ও হ্যাকেল করবে সেটাই ওরা এখন মানে মূল লক্ষ্য হয়ে গেছে আমার আমার ছেলের মার্ডারটা ছিল কিছু সিআইডি মানে অনুসন্ধান করে তিনজনের নাম ই করেছে ঠিক আছে অ্যাকসিস্ট করেছে তার মধ্যে প্রথম হচ্ছে মানে বর্তমান এমএলএ দেবপ্রসাদ বাঘের ছেলে ঠিক আছে এই মানে এইটাই ওর রাগ আমার ওপর ব্যক্তিগত দুজনাই বিজেপি কর্মী বিজেপির আমরা তো তৃণমূল জয়হিন বাহিনীতে যোগদান করেছি তো রিক্রিয়েশন ক্লাবে আপনি তৃণমূলের তৃণমূলে জয়হিন বাহিনীতে বাহিনীতে রয়েছি তো আমি বাপ্পা দাসের দাবি এর আগে তিনি বিজেপি করলেও এখন তিনি তৃণমূলের জয়হিন বাহিনীর সদস্য কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট আনন্দ বার্তা